গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই সামারে বা রেনি সিজনে তোমরা কিভাবে নিজেদের স্কিনটাকে কিন্তু কেয়ার করতে পারবে, স্কিনের যত্ন নিতে পারবে। কারণ এই টাইমে প্রত্যেকেরই কিন্তু একটু অ্যাকনে পিম্পলের প্রবলেম হয়, যাদের অ্যাকনে পিম্পল প্রোন বা সেন্সিটিভ স্কিন। আমারও দেখতে পাচ্ছ এক দুটো অ্যাকনে পিম্পলের প্রবলেম হয়েছে। সো দেখে নাও কীভাবে আমরা এটা স্কিন কেয়ার রুটিনটা ফলো করব। সো প্রথমেই এখানে আমি একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে ফেস ওয়াশ আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি নিম ফেস ওয়াশ। তো তোমরা তোমাদের যে কোনো পছন্দের ফেস ওয়াশ ইউজ করতে পারো, তবে চেষ্টা করবে এই টাইমে একটু মাইল্ড ফেস ওয়াশ বা যেগুলোর মধ্যে নিম আছে, তুলসী আছে, এই ধরনের ফেস ওয়াশগুলোকে ইউজ করার। এতে আমাদের ফেসে যে এক্সট্রা অয়েল থাকে সেগুলো রিমুভ হয়ে যায় এবং সাথে অ্যাকনে পিম্পল প্রবলেম কিন্তু কমে অনেকটাই। এরপর একটা ফেস প্যাক ইউজ করব আমি, তার জন্য নিয়েছি মুলতানি মাটি। এর মধ্যে মেশাবো সামান্য মধু এবং সবশেষে অল্প একটু গোলাপ জল দিয়ে একটা থিক পেস্ট অ্যাপ্লাই বানিয়ে সেটা দিয়ে আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এই সামারে বা এরকম ধরনের রেনি সিজনে কিন্তু আমাদের ফেসে খুব এক্সট্রা অয়েল তৈরি হয় এবং যাদের খুব সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, পিম্পল প্রোন স্কিন, তাদের জন্য কিন্তু এই ধরনের ফেস প্যাকগুলো মুলতানি মাটির খুবই বেনিফিশিয়াল। কারণ তোমরা জানো মুলতানি মাটি আমাদের ফেস থেকে এক্সেস অয়েলটাকে রিমুভ করে, অ্যাকনে পিম্পলের প্রবলেম কমাতে সাহায্য করে। সাথে আমি এখানে মধু অ্যাপ নিয়েছি, সেটাও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে এটার মধ্যে, সেগুলো কিন্তু অ্যাকনে পিম্পল কমাতে সাহায্য করে এবং যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী। 10 মিনিট এভাবে রাখার পর শুকিয়ে নেবে এই ফেস প্যাকটাকে এবং তারপর নর্মাল জলে তোমরা ওয়াশ করে নেবে। ওয়াশ করার পর ইমিডিয়েট তোমরা একটা টোনার অ্যাপ্লাই করবে। টোনার অ্যাপ্লাই করলে আমাদের ফেসে যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো ইনস্ট্যান্টলি মিনিমাইজ হয়ে যায় এবং তাতে করেও কিন্তু আমাদের অ্যাকনে পিম্পলের প্রবলেম অনেক অংশে দূর হতে সাহায্য করে। নেক্সট আমি এখানে ইউজ করছি বায়োডার্মা সেন্সিবায়ো ডিফেন্সিভ রিচ অ্যাক্টিভ সুদিং ক্রিম, হাইড্রেশন অ্যান্ড ময়শ্চারাইজেশন ক্রিম, যেটা কিনা আমাদের যে স্কিনের যে সেলফ ডিফেন্সটা আছে সেটাকে অনেক অংশে বাড়াতে সাহায্য করে। দেখতেই পাচ্ছ এটা নেট ওয়েট হচ্ছে 40 ml, আর 40 ml এর দাম হচ্ছে 825 টাকা। তোমরা নাইকাতে কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের সাথে এটার লিঙ্ক শেয়ার করে দেবো। আর এটার সেলফ লাইফ হচ্ছে 2 বছর, যেটা কিনা অনেক দিন তোমরা এটাকে ইউজ করতে পারবে। আর এটার মধ্যে আছে ভিটামিন ই, টেট্রা পেপটাইড, কার্নোসিন, যেটা রেডিয়েন্ট স্কিন ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই আর কার্নোসিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, আর ইউভি যে ড্যামেজ হয়ে যায় আমাদের ফেসে যে সূর্যের রশ্মি থেকে সেটাকে কমাতে সাহায্য করে। টেট্রা পেপটাইড আমাদের স্কিনের যে ব্যারিয়ার থাকে সেগুলোকে মজবুত করতে সাহায্য করে। আর এটা ডেইলি বেসিসে তোমরা এটা ইউজ করতে পারো। আর যে কোনো আমাদের যে স্কিনে যে অ্যাগ্রেশন থাকে, পলিউশনের জন্য আমাদের স্কিন যে ক্ষতি হয়ে যায় আমাদের স্কিনে, সেটা কিন্তু অনেক অংশে এটা প্রোটেক্ট করতে সাহায্য করে, স্কিনটাকে সুদিং করে, স্কিনের ব্যারিয়ারগুলোকে স্ট্রং করে, আর সাথে 12 ঘন্টা এটা আমাদের ফেসটাকে ময়শ্চারাইজ করে। রোজ সকালে আর বিকালে ক্লিয়ার ফেসে আর নেকে তোমরা এটাকে কিন্তু অ্যাপ্লাই করবে এবং এটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। 96% ময়শ্চারাইজ রাখে 90%, আর স্কিনটা নারিশ রাখে 96%। সো ডেফিনেটলি এই ক্রিমটা ভীষণই ভালো একটা এভরিডে ক্রিম। আর তোমরা যদি এটাকে বাই করতে চাও, পারচেস করতে চাও, আমি পারচেস লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা নাইকা অ্যাপে এটা অল টাইম অ্যাভেলেবল পাবে এবং নাইকাতে এখন যেহেতু ডিসকাউন্ট চলছে 10% ডিসকাউন্টে তোমরা কিন্তু এই ক্রিমটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ক্রিমটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার ফেসটা কতটা গ্লোই আর হেলদি লাগছে। সো ডেফিনেটলি গাইস তোমরা এই ক্রিমটা কিন্তু পারচেস করতে পারো, বায়োডার্মা সেন্সিবায়ো ডিফেন্সিভ রিচ অ্যাক্টিভ সুদিং ক্রিমটা, যেটা আমাদের ফেসটাকে কিন্তু 12 ঘন্টা ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে আর ইউভি প্রোটেকশান দিতে ভীষণ ভীষণ বেনিফিশিয়াল এই ক্রিমটা। সো দেখতেই পাচ্ছ তোমরা এটা ইনস্ট্যান্ট রেজাল্ট কতটা, আর আমার স্কিনটা এই মুহূর্তে কতটা গ্লো করছে। সো ডেফিনেটলি প্রত্যেক দিন যদি তোমরা এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই বাই।